অসংখ্য গ্লুকোজ এভাবে চলতেই থাকবে, তাহলে এই টোটাল স্ট্রাকচার যেটাকে আমরা বলছিলাম অ্যামাইলোজ, সেই স্ট্রাকচারে গ্লুকোজের সংখ্যা হচ্ছে অনেক, অসংখ্য গ্লুকোজ একসাথে থাকে। আচ্ছা, এটা ছিল এক নম্বর কার্বন, এটা ছিল চার নম্বর কার্বন, এটা ছিল এক নম্বর কার্বন, এটা ছিল চার নম্বর কার্বন। আচ্ছা, যদি এমন হয় এরকম একটা অ্যামাইলোজ আমরা নিচে, যদি আমরা এরকম আরেকটা অ্যামাইলোজ সিটা কি, এটা হচ্ছে আরেকটা অ্যামাইলোজ, এই ডট ডট চলতে থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা একটু দেখি, এই গ্লুকোজে এক নম্বর কার্বন এটা, দুই নম্বর কার্বন এটা, তিন নম্বর কার্বন এটা, চার নম্বর কার্বন এটা, পাঁচ নম্বর কার্বন এটা, আর এই কার্বনটা হচ্ছে ছয় নম্বর কার্বন। আর আমরা জানি যে ছয় নম্বর কার্বনটা কেমন ছিল, ছয় নম্বর কার্বন ছিল CH2OH, আর আমরা জানি এই কার্বন, এই কার্বনের উপরে ছিল একটা এইচ। আচ্ছা, এখন যদি একটা গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হয় এই এক নম্বর কার্বনের সাথে এই ছয় নম্বর কার্বনের, তাহলে মাঝখান থেকে একটা পানি বের হয়ে যাবে, তাহলে একটা এইচ এখানে OH বের হয়ে একটা নতুন বন্ধন তৈরি হবে এই এক নম্বর কার্বনের সাথে। তাহলে এক নম্বর কার্বনের সাথে এখানকার ছয় নম্বর কার্বনের একটা গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হচ্ছে, তাহলে এই বন্ধনকে আমরা বলতে পারি আলফা 1,6 গ্লাইকোসাইটিক বন্ধন। তাহলে আমরা আবার বলি, এই এক নম্বর কার্বনের সাথে এই ছয় নম্বর কার্বনে যখন একটা পানি বের হয়ে গেল OH এবং H মিলে, তখন একটা 1,6 আলফা 1,6 গ্লাইকোসাইটিক বন্ধন তৈরি হলো। তাহলে টোটাল স্ট্রাকচারে এটা একটা অ্যামাইলোজ, এটা একটা অ্যামাইলোজ, এই দুইটা অ্যামাইলোজের মধ্যে আবার বন্ধন গঠন হচ্ছে। তাহলে এই টোটাল স্ট্রাকচারে গ্লাইকোসাইটিক বন্ধন অ্যামাইলোজ হওয়ার কারণে আলফা 1,4 তো ছিলই, নতুনভাবে আরেকটা বন্ধন তৈরি হলো, এই বন্ধনটা হচ্ছে আলফা 1,6। সুতরাং টোটাল স্ট্রাকচারকে এখন আমরা বলতে পারি অ্যামাইলোপেকটিন। তাহলে দুইটা কথা একটু মনে রাখবো, অ্যামাইলোজ এটার কোনো শাখা ছিল না, এটা ছিল অশাক, কিন্তু অ্যামাইলোপেকটিন মানে জিনিসটা আমরা এভাবে বলতে পারি, এটা ধরেন একটা অ্যামাইলোজ, এটা একটা অ্যামাইলোজ, যখন দুইটা অ্যামাইলোজের মধ্যে বন্ধন হয়ে গেল আলফা 1,6, তখন টোটাল স্ট্রাকচার এটা হয়ে গেল শাখাযুক্ত, শাখান্বিত। এবং বোঝা যাচ্ছে যে একটা অ্যামাইলোজে যে সংখ্যক গ্লুকোজ থাকবে, যখন এভাবে শাখাযুক্ত হবে তখন গ্লুকোজের সংখ্যা তো অনেক বেড়ে যাবে, তাই না? সুতরাং অ্যামাইলোপেকটিন নাম বড়, এখানে বন্ধন বেশি, এবং এই একই ধরনের স্ট্রাকচার পাওয়া যাবে হচ্ছে গ্লাইকোজেন, সেই স্ট্রাকচার আমরা আলাদাভাবে দেখাবো না। আমরা এখন যে স্ট্রাকচারটা দেখাই সেটা হচ্ছে সেলুলোজের স্ট্রাকচার। আমরা যেটা বলছিলাম যে একটা সেলুলোজে বিটা ডি গ্লুকোজ থাকে, বিটা 1,4 গ্লাইকোসাইটিক বন্ধন থাকে, এটা আঁকার শর্ত একইভাবে আমরা আঁকবো, এখানে অক্সিজেন, এটা একটা গ্লুকোজ, এটা হচ্ছে আরেকটা গ্লুকোজ, এটা হচ্ছে আরেকটা গ্লুকোজ, তাহলে আমরা পাশাপাশি তিনটা গ্লুকোজ দেখাচ্ছি। এখন যেহেতু বিটা বন্ধন আমরা সবাই জানি, আমরা এগুলোকে একটু কমপ্লিট করি, কার্বন 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 কার্বন, এটা হচ্ছে CH2OH, আগেই যেটা বলেছিলাম এগুলো হাত দিতে হবে, এখানে এইচ, এখানে এইচ হওয়ার কারণে এখানে OH, এবং এখানে OH হলে এখানে এইচ, এখানে এইচ হলে এখানে OH, এখানে OH, তাহলে এখানে এইচ এবং এখানে এইচ। আমরা এই কার্বনটাকে কিছু করব না, কারণ এখানে বন্ধনটা তৈরি হবে, ফাঁকে রাখলাম কার্বন CH2OH, পাঁচ নম্বর কার্বনের নিচের দিকে এইচ, তাহলে এখানে হবে OH, এখানে হবে এইচ, তেমনি হবে এটা উল্টো, এখানে এইচ, এখানে OH। আমরা এই কার্বনটাকে কিছু করব না, এটা এক নম্বর কার্বন, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, একইভাবে আমরা এটাও কমপ্লিট করি, ছয় নম্বর কার্বন CH2OH, পাঁচ নম্বর কার্বন নিচের দিকে এইচ, কার্বন 4, 3, 2, 1, এখানে এইচ হওয়ার কারণে এখানে OH, এখানে এইচ, এখানে এইচ, এখানে OH। এখন কথা হচ্ছে যে আমরা কিসের স্ট্রাকচার রাখতে চাই, এই পর্যন্ত সব জায়গায় কমন স্ট্রাকচার ক্ষেত্রেও এবং সেলুলোজের ক্ষেত্রেও, আমরা সেলুলোজ রাখতে চাই। আচ্ছা, এখন আমরা জাস্ট সিকোয়েন্সিয়ালি তিনটা কাজ করবো, তাহলে শেষ সেলুলোজের স্ট্রাকচার, এবং আমরা সিকোয়েন্সিয়ালি তিনটা কাজ করলে স্ট্রাকচার স্ট্রাকচারও আঁকতে পারবো, এটা আমি পরে দেখাচ্ছি। সেলুলোজে কী ধরনের গ্লুকোজ থাকে, বিটা ডি গ্লুকোজ, তাহলে সেলুলোজে কী ধরনের গ্লুকোজ থাকে, বিটা ডি গ্লুকোজ, তাহলে বিটা ডি গ্লুকোজের শর্ত হচ্ছে এক নম্বর কার্বনের উপরে OH নিচে এইচ। আচ্ছা, আমরা জানি যে তিন নম্বর কার্বনের নিচে এইচ, এই জন্য এখানে OH হয়, এখানে এইচ হয়, একইভাবে এক নম্বর কার্বনের উপরে OH,
নিচে এইচ, চার নম্বর কার্বন তো নিচে এইচ, উপরে এইচ, এক নম্বর কার্বনে উপরে ও এইচ, নিচে এইচ, এক দুই তিন চার পাঁচ ছয়। আচ্ছা, এখন যখন গ্লাইকোসাইটিক বন্ধন তৈরি হবে, আমরা সবাই জানি একটু আগে দেখছিলাম এই ও এইচ এর সাথে এই ও এইচ, তাহলে এখানকার গ্লাইকোসাইটিক বন্ধনটা কেমন হবে? প্যাঁচানো। এই ও এইচ এর সাথে এই ও এইচ, তাহলে কেমন হবে? প্যাঁচানো। এই তো আমরা আবারও একই কথা বলছি, সেটা হচ্ছে এটাকে কি আমরা সেলুলোজ বলতে পারি? মানে এটা কি একটা পলিস্যাকারাইড? দেখেন এখানে এটা একটা গ্লুকোজ, এটা একটা গ্লুকোজ, এটা একটা গ্লুকোজ, ট্রাইস্যাকারাইড। তাহলে এটাকে তো আর পলিস্যাকারাইড বা সেলুলোজ বলার কোনো সুযোগ নেই। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ওই আগের মতো একটা গ্লাইকোসাইডিক বন্ধন বাইরে রাখলাম, একটা গ্লাইকোসাইডিক বন্ধনকে ভেতরে রাখলাম, অক্সিজেন এটাকে ভেতরে রাখলাম এবং এখানে লিখলাম এন। তাহলে এন প্লাস টু সংখ্যক গ্লুকোজ, এখানে গ্লাইকোসাইটিক বন্ধন হচ্ছে এন প্লাস ওয়ান সংখ্যক, এবং এরা মিলিত হয়ে যে বিশাল একটা লম্বা চেইন তৈরি করলো বিটা, যেহেতু প্যাঁচানো বন্ধন, বিটা ওয়ান ফোর, কেন একের সাথে চারের, এটাকেই আমরা বলতে পারি সেলুলোজ, এবং এটাই হচ্ছে উদ্ভিদদেহের প্রধান একটা গাঠনিক পদার্থ। আচ্ছা, শেষ কথা হচ্ছে আমরা সবসময় চেক করবো যে এটা আলফা না বিটা, কত নম্বর কার্বনে চেক করবো? এক নম্বর কার্বনে। আমরা এক নম্বর কার্বন খুঁজি, এটা কিন্তু চার নম্বর কার্বন, অনেক সময়ই ভুল হয়, আমরা চার নম্বর কার্বনের উপরে ওইচ লিখে দিচ্ছি বিটা বা আলফা, এটা কিন্তু না। তাহলে আমরা আলফা বিটা খুঁজবো এক নম্বর কার্বনে, এবং কোন দিকে খুঁজবো? আমরা একদম শেষে গিয়ে খুঁজবো, এইটা হচ্ছে এক নম্বর কার্বন, উপরে ওইচ। তো আমরা যেটা বলেছিলাম যে উপরে যদি ওইচ থাকে দ্যাট ইজ বিটা, তাহলে এই টোটাল স্ট্রাকচার এটাকে আমরা বলতে পারি সেলুলোজ। এটাকে আমরা এখন স্টার্চে কনভার্ট করি, কিচ্ছু না, আমরা দুইটা জায়গায় পরিবর্তন আনবো, আমরা এটাকেই স্টার্চ করে ফেলবো, বাইরে রাখলাম, তাহলে এটা হয়ে গেল আলফা ওয়ান ফোর বন্ধন, এই জায়গাটাই পরিবর্তন আনবো, এটাকে ভেতরে রাখলাম, এটাও আলফা ওয়ান ফোর বন্ধন। এবং আলফা কীভাবে বুঝলাম? এক নম্বর কার্বনের নিচে ও এইচ, উপরে এইচ, সেটাকেই আমরা বলবো আলফা বন্ধন বা আলফা ডি গ্লুকোজ। এবং এই ধরনের বন্ধনকে আমরা বলছি, যেহেতু একের সাথে চার, আলফা ওয়ান ফোর। তাহলে দেখেন আমরা যদি স্টার্চের স্ট্রাকচার আঁকতে পারি, তাহলে সেলুলোজির স্ট্রাকচার আঁকাও ভেরি ইজি, একই রকম। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল একটা কার্বোহাইড্রেটের আলোচনা। তো আমরা কার্বোহাইড্রেট অংশটা শেষ করলাম, কিন্তু আসলে বইতে অনেক তথ্য আছে, হ্যাঁ অনেক তথ্য, অনেক মুখস্থ করার ব্যাপার স্যাপার আছে। আমরা আসলে ক্লাসে মানে সেই টপিকগুলো নিয়েই অল্প অল্প করে আলোচনা করার চেষ্টা করলাম, যেগুলো নিয়ে আসলে বোঝানোর মতো, হ্যাঁ যেগুলো জিনিস আসলে মাথায় রাখতে হবে। এর বাইরেও বইতে অসংখ্য কথা লেখা আছে, হ্যাঁ অনেক তথ্যমূলক, যেমন স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন এবং সুগার, সুগারের মধ্যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো প্রত্যেকটার বৈশিষ্ট্য, এদের কাজ কি, এগুলো নিয়ে আসলে ক্লাসে আলোচনা করার খুব বেশি সুযোগ নেই, এগুলো ইনফরমেটিভ, এগুলো আসলে বই থেকেই জেনে নিতে হবে। তা আমরা মোটামুটি কার্বোহাইড্রেট অংশটা শেষ করলাম, কিন্তু এটাই কিন্তু শেষ না, আমরা এরপরে যেটা করতে পারি সেটা হচ্ছে এই কার্বোহাইড্রেট রিলেটেড পড়াগুলো আমরা বই থেকে আবার পড়বো, এবং সবগুলো বই মিলেই পড়বো, এবং দেখা যাবে যে এই লেকচারের বাইরেও অনেক কথা আছে যেগুলো নিয়ে অনেক বেশি আলোচনা হবে, এবং কিছু কিছু কোয়েরি আসবে স্টুডেন্টদের মনের ভেতর থেকে, এবং সেগুলো সব কিছু কিন্তু সব এই লেকচারের মধ্যে নাই। হ্যাঁ, তো এটা নিয়ে যখন একজন চিন্তা করতে থাকবে, তো দেখা যাবে যে এই ব্যাপারগুলো ওর কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এই অংশ নিয়েই আমাদের কার্বোহাইড্রেট অংশটা শেষ করছি। ওকে, বাই।